আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম, আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ লিসেনার্স, সো আজকাল আবু রেহানকে নিয়ে যেই সব পোস্টগুলো করা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে করছে, সেই কিছু পোস্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বলবো আপনাদেরকে এবং পড়াশোনাবো আপনাদেরকে। একজন বোন পোস্ট করেছেন, মেয়েদের মন কাচের মতন, সুর যাকে চুরচুর করে দেয়, হারিসে এমনটি এসেছে। কাজেই বোনেরা মন ভালো রাখতে চাইলে অধিক গান সঙ্গীত শোনা হতে বিরত থাকুন, যদিও তা হালাল গান হোক। আর ভাইয়েরা, বোনদের মন ভাঙার পেশা গ্রহণ করা হতে বিরত থাকুন, নিজে বাঁচুন বোনদের বাঁচান। এমনটি পোস্ট করেছিলেন ওয়াসিফা আফরোজা। এবং তিনি আরেকটি পোস্ট করেছেন বলতে, তোফা রোকাইয়া নামে যে আবু রেহানের সাবেক স্ত্রী ছিল তার একটি পোস্ট শেয়ার করে কিছু লিখেছেন তিনি। বিয়ের ক্ষেত্রে হুজুর আলেম না খুঁজে তুমি দিনদারকে বিয়ে করো, নয়তোবা তুমি ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ আবুকে উত্তম জীবনসঙ্গী দান করুক। এবং তারপর তিনি আরও লিখেছিলেন, বলেছিলাম না কলরবের মতো জঘন্যতম মেয়েঘর ব্র্যান্ড পার্টি আর নাই। সো আপনাদের কাছে তার মন্তব্যগুলো কি সঠিক মনে হয়েছে সেটি জানতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।